যেই পদ্ধতিতে বাটি চচ্চড়ি রান্না করি ঠিক একই পদ্ধতিতে আজকে আমি চিকেন রান্না করব। চারটে মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের টমেটো নিলাম। টমেটোর বীজ ছাড়িয়ে নিয়েছি। তোমরাও যখন রান্নায় টমেটো ব্যবহার করবে অবশ্যই বীজটা ফেলে দেবে। আমি সাধারণত টমেটো ব্যবহার করি না, আজকে টক দই নেই বলে বাধ্য হয়ে টমেটোটা দিয়েছি, কিন্তু বীজ কিন্তু ফেলে দিয়েছি। মিক্সিতে দিচ্ছি। আমার মিক্সির জারটা যেহেতু বড়, একটু টাইম নেবে এটা ব্লেন্ড হতে, ছোট জারটা খারাপ হয়ে গেছে, একটু টাইম নিচ্ছে, একবারে হবে না, তাই আমাকে সামান্য জল এতে অ্যাড করতে হচ্ছে। সামান্য পরিমাণে জল দিলাম, দেখতে পেয়েছো খুব সামান্য দিয়েছি। এবার এটা ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি রান্নাটা আজকে মাইক্রোওভেনে করব, তোমরা চাইলে এটা কড়াইতেও করতে পারো, গ্যাসে করতে পারো। গ্যাসে করলে তোমাদের একই পদ্ধতি, সমস্ত কিছু সেম প্রসেস করে আমি যেরকম মাইক্রোওভেনে ঢুকিয়েছি তোমরা ওটা গ্যাসে বসিয়ে দেবে, আঁচটা কমিয়ে চাপা দিয়ে, মানে দমে রান্নাটা হবে। যাই হোক, আমার পেস্টটা হয়ে গেছে দেখো। এবার আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনে 3 টেবিল চামচ আমি ভেস্টিজের রাইস ব্র্যান অয়েল দিচ্ছি। তোমরা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো। এবার যে পেস্টটা আমি বানালাম এইমাত্র পেঁয়াজ আর টমেটোর, সেই পেস্টটা দিয়ে দেবো। বাটিটা যেহেতু অনেকটা বড়, বাটির গায়ে অনেক মশলা লেগে রয়েছে, কিছু হাত দিয়েও বেরোবে না, একটু জল আমায় দিতেই হচ্ছে। সামান্য একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মশলাগুলোকে জল থেকে ধুয়ে ভালো করে আমি মশলাগুলোকে ঢেলে দেবো। এবার দেবো 1 বড় টেবিল চামচ রসুন বাটা। এরপর দেব 1 বড় টেবিল চামচের একটু কম আদা বাটা, পরিমাণটা দেখো, দেখা যাচ্ছে। এবার দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর দেব 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এরপর দেব 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দেব 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কায় রান্না করি বলে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাতেও করতে পারো। এবার দেব 2 টেবিল চামচ নুন, অবশ্যই স্বাদ অনুযায়ী, ভালো করে এটা মাখতে হবে। হাত দিয়েও মাখা যায়, আবার চামচ দিয়েও মাখতে পারো, তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাটা ঢোকে, মানে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা লেগে থাকে। একটা তেজপাতা আর 2টো এলাচ দিচ্ছি, দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেবো মশলার মধ্যে। আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর আবার আমি রান্নাটা করতে চলে আসলাম। 1 টেবিল চামচের একটু কম আমি দিয়েছি এলাচ গুঁড়ো। এবার দেব 2 টেবিল চামচ কুকিং অয়েল। আমি রাইস ব্র্যান অয়েল দিয়েছিলাম, সেই রাইস ব্র্যান অয়েলই আবার 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি। তোমরা যে রান্নার তেলটা দিয়ে রান্না করবে সেটাই দেবে। ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, চিকেনের সঙ্গে। হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। চাপা দিয়ে দিলাম, আমি মাইক্রোওভেনে চাপা দিয়ে রান্না করি। আমার স্যামসাংয়ের মাইক্রোওভেন, আমি পদ্ধতিটা বলছি। প্রথম দিন আমার একটু অসুবিধা হয়ে গেছিলো বুঝতে, এখন পুরো ঠিকঠাক হয়ে গেছি। যাই হোক, এখানে ইন্ডিয়াস বেস্ট অপশানে চিকেন কালি মির্চ বলে একটা অপশান আছে, নাম্বার 3তে থাকে ওটা, আমি 3 চুজ করলাম দেখো। এবার ওটা আমায় সিলেক্ট করতে হবে, সিলেক্ট অপশানে গিয়ে প্রেস করতে হবে, তারপর স্টার্ট করতে হবে। আমি স্টার্ট করে দিয়েছি। 13 মিনিটের জন্য এটা অপশানটা পুরো সিলেক্ট করা থাকে, 13 মিনিটস, কিন্তু মাঝখানে ব্রেক হয় 5 মিনিট পরে, ওটা দেখার জন্য। 5 মিনিট পর আমি ওটা চেক করে নিয়েছি, চেক করে নিচ্ছি আর কি, একটু নাড়াচাড়া করে উলট পালট করে নেব। খুব গরম তাই কিছু জিনিস দিয়েই ধরতে হবে, একটু উলট পালট করে দিচ্ছি, মানে নিচেরটা ওপরে, ওপরেরটা নিচে। চামচ দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আবার চাপা দিয়ে আমি ওটা মাইক্রোওভেনে বসিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে আগে, এবার হবে 8 মিনিট, টোটাল 13 মিনিট, মানে 13 মিনিট টোটাল টাইম, 13 মিনিট
5 মিনিট আগে হয়ে গেছে, 8 মিনিট পর আমি আবার বার করে নিয়ে এসেছি। আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবার 13 মিনিটের জন্য আবার ঢুকিয়ে দেব মাইক্রোওভেনে। আর ঠিক যেরকম অপশান প্রথমে চুজ করেছিলাম, ইন্ডিয়াস বেস্ট, কালি মির্চ সিলেক্ট আর স্টার্ট, ঠিক একই অপশানে আমি আবার ওটা মাইক্রোওভেনে দিয়ে দিলাম। 13 মিনিট পরে, 5 মিনিট মাঝখানে আবার ব্রেক হবে, কিন্তু ব্রেকের সময় আবার একটু নাড়িয়ে দিতে হবে। তারপর টোটাল 13 মিনিট পর আমার চিকেনটা হয়ে গেছে, আমি ওটা বার করে নিচ্ছি। রান্নাটা রেডি, খেতে দুর্দান্ত হয়েছে, অসাধারণ হয়েছে। তোমাদের প্রথমেই বললাম একই পদ্ধতিতে তোমরা যদি মাইক্রোওভেনেও করতে পারো, না হলে গ্যাসেও করতে পারো। গ্যাসে করলে আগেই বললাম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দমে রান্না করতে হবে, আর মাইক্রোওভেনে করলে ঠিক যেরাম যেরাম পদ্ধতিতে আমি করলাম স্টেপ বাই স্টেপ সেরামভাবেই করো। রান্নাটা রেডি, খাবার জন্য প্রস্তুত, তোমরা অবশ্যই ট্রাই করো। আর কেমন লেগেছে বলো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।